হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি, তিনি একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী, টেলিভিশন অভিনেত্রী, প্রযোজক শবনম পারভীন। আপনি যখন সিনেমায় অভিনয় করতেন তখন আপনি খল চরিত্রে বেশিরভাগ সময় অভিনয় করতেন, তো খল চরিত্র থেকে নায়িকা হয়ে ওঠার গল্প এবং নায়িকা হয়ে কি আনন্দ পেয়েছেন? আমি আসলে যখন সিনেমাতে এসেছি তখন আমি নায়িকা হয়েই এসেছিলাম। সেই ছবির নাম হচ্ছে আগুন পানি। জাভেদ সাহেব এবং আমাদের ওয়াসিম সাহেব কয়েকদিন আগে মারা গেলেন, ওয়াসিম ভাই ছিলেন সেটার হিরো। পরে আমি একটু খল চরিত্রে চলে গিয়েছিলাম, এরপরে আমি আমার প্রযোজিত ছবিতে ভিলেন হয়েছি। আপনি আপনার প্রযোজিত ছবিতে ভিলেন হয়েছে, রাইট? কিন্তু সেটা ভিলেন সর্বস্ব চলচ্চিত্র ছিল। হ্যাঁ, আমি হয়তো ওই ক্যারেক্টারটা না করলে ওই তো কোনো একজন ছেলে মানুষ করত। চলচ্চিত্রে আপনার গ্রহণযোগ্যতাটা একরকম ভাবে থাকলো না কেন অভিনেত্রী হিসেবে? আমার ঠিক সেটা মনে হয় না, কারণ প্রযোজক পরিচালক, আমি পরিচালকও বটে, কিন্তু প্রযোজক পরিচালকের বিষয়টা অভিনয়ের সঙ্গে কেন যুক্ত হবে? অভিনয় তো অভিনয়ের জায়গা। আর চলচ্চিত্রে এখন যারা কাজ করছেন অনেক সিনিয়র ডিরেক্টররা এখন আর নেই, অথবা আমাদের করার মতো কোনো চরিত্র তৈরি হচ্ছে না, সেই জন্যই হচ্ছে না হয়তো। টেলিভিশনে না, আমি যেহেতু আমি একজন অভিনয়শিল্পী, অভিনয় করতে এসেছি, সেই কারণে আমি সব মাধ্যমেই কিন্তু অভিনয় করে আনন্দ পাই, সেটা টেলিভিশন হোক, রেডিও হোক, আমি রেডিও এখনও করি, সিনেমা হোক, কারণ আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে অভিনয়। অভিনয় যে কোনো মাধ্যমে আমি করি। আপনি সেই অভিনয়টি এখনও এনজয় করেন এবং আপনি যে এনজয় করেন সেটি বোঝা যায়। আপনি তো স্টেজ পারফরমেন্স করতে যান, আবার জনপ্রিয় ইত্যাদি শোতে নানি নাতি আপনার যেই অংশটি সেটি অত্যন্ত পপুলার। আপনি কি মনে করেন নানা নাতি আর নানি নাতি দুটি কি সমান পপুলার হয়েছে, নাকি নানা নাতির বিকল্প হিসেবে এটিকে রাখা হয়েছে? কারো বিকল্প কেউ হয় না। অমলদা ছিলেন, ওনার জায়গায় উনি ছিলেন, ওনার জনপ্রিয়তা ওনার জায়গায় এখনও আছে। আর আমি নতুন করে যখন ঢুকেছি, আমি করছি তাও 12 বছর পার হয়ে 13 বছর চলছে, তো সেই কারণে আমার মনে হয় আমার ব্যাপারটা আলাদা, ওনার ব্যাপারটা আলাদা। মানে আমার জনপ্রিয়তাটা ইত্যাদির জন্য আমাকে দিয়েই তৈরি হয়েছে। আর নানা যিনি ছিলেন অমলদা, উনি আমার গুরুও বটে, কারণ মঞ্চে উনি আমাকে অভিনয় শিখিয়েছেন, তো ওনার ব্যাপারটা ওনার মতো করে ওনার জায়গায় এখনও আছে। চলচ্চিত্র বলছি আমরা যে ধ্বংস হয়ে যাচ্ছে, চলচ্চিত্র মান হারাচ্ছে, চলচ্চিত্র সমিতি নির্ভর হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যখন চলচ্চিত্র অভিনয় শুরু করেছিলেন, স্বর্ণালী যুগ দেখেছেন, ওই চলচ্চিত্র থেকে এই চলচ্চিত্র কেন হয়ে গেল, কি কি কারণে? আমার মনে হয় যে আমরা আসলে আমাদের সিনসিয়ারিটির অভাব হয়ে গেছে, কারণ আগে যখন শিল্পীরা অভিনয় করতেন, ইভেন শাবান আপা 7টার সময় সেটে আসতেন, সকাল 7টায়, আমরা চেষ্টা করতাম, যেহেতু আমরা তাদের থেকে পরে এসেছি, আমরা চেষ্টা করতাম শাবান আপা 15 মিনিট আগে আসবার জন্য। কিন্তু এখন যেটা হয়ে গেছে, এখন আমার কাছে যেটা মনে হয় যেটা এখন চলচ্চিত্রে বা নাটকেও কিন্তু এখন এই জিনিসটা হয়ে এসছে, যে যত দেরি করে আসবে সে তত বড় শিল্পী। স্বপ্নম বাবা, ব্যক্তিগত জীবন নিয়ে আপনার কিছু ফেসবুক লাইভে আসেন, তো আপনার এই ফেসবুক লাইভে আসাটা কি আপনার ব্যক্তিগত আনন্দের জন্য, নাকি সমাজকে কোনো মেসেজ দেন? ফেসবুক লাইভে আসি হচ্ছে আমার দর্শকদের সাথে একটু সরাসরি কথাবার্তা হলো, কারণ দর্শকরা সিনেমা হলে একরকম দেখে, নাটকে একরকম দেখে, আর যখন ফেসবুকে দেখে তখন তারা সঙ্গে সঙ্গে কমেন্টটা করে, আমি কমেন্টটা দেখতে পাই, এবং মঞ্চ যখন করি আমি ঠিক সেম জিনিস, দর্শকের রিয়াকশনটা আমি দেখতে পাই, ওই দেখতে পাওয়ার জন্যই লাইভে যাওয়া। মঞ্চে এখনো দর্শক আসলে কি দেখতে চায় যখন আপনারা বিভিন্ন জেলায় আপনারা স্টেজ পারফরমেন্স করেন? মেসেজের সঙ্গে বিনোদন চায়, কারণ আমরা তো আসলে স্টেজ পারফরমেন্স ইত্যাদিতে যেটা করা হয় সেটা তো হইল গিয়ে আমরা মেসেজ, মানে স্টেজ পারফরমেন্সের সঙ্গে একটা মেসেজ দেওয়া হয়, মানে সমাজকে সংশোধন করবার জন্য যে এই জিনিসটা ভুল বা এই জিনিসটা ধরিয়ে দেওয়া একটা ব্যাপার। করোনার সময় সবাই শপিংয়ে যাচ্ছে এবং স্বাস্থ্যবিধি না মেনে চলছে, যারা এরকম করছে অসচেতন মানুষগুলো তাদেরকে এই শোর ভেতর দিয়ে আপনি ধমকাবেন, ঝাড়ি মারবেন, এই ঝাড়িটা আমরা শুনতে চাই। এই যে দর্শক, খবরদার, এই যে মার্কেটে মার্কেটে যাইবেন, মুখে মাস্ক পরে যাইবেন, আর দূরত্ব বজায় রাখবেন, একজনের ঘাড়ের উপর দিয়ে একজন উঠেন কি জন্যে, হ্যাঁ লজ্জা করে না আপনাদের? এই যে এত লোক মরতেছে, শরম পান না? ছি ছি ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।